সিরিয়াল খড়কুটাতে এই মুহূর্তে সৌজন্য গুনগুন একে অপরকে মিস করছে, কারণ সৌজন্য জানতে পেরে গেছে যে গুনগুনকে তার বাড়ি চলে যেতে হচ্ছে। কারণ গুনগুনের বাবা কৌশিকবাবু এসে জানিয়েছে যে তাদেরকে একটা বাইরে কোথাও যেতে হচ্ছে, মানে তাকে এবং তার ওয়াইফকে। তো ব্যাপার হচ্ছে গুনগুনকে বলেছে যে গুনগুন আমরা যে কদিন থাকছি না, দু তিন দিন, সেই দু তিন দিন তুমি গিয়ে ওই বাড়িতে থাকো, পিসিমণিকে সঙ্গ দাও, কারণ পিসিমণি একা থাকছে। তো ব্যাপার হলো এখানে গিয়ে যে গুনগুনও তো যাচ্ছে, কিন্তু আমাদের সৌজন্য এখন মিস করছে। রাতে একে অপরকে ছেড়ে থাকবে কী করে, কে কাকে জড়িয়ে ধরে শোবে, এই নিয়ে তাদের মাথার মধ্যে অনেক রকম চিন্তা চলছে। আর পটকা গ্যাং, মানে পটকা বাহিনী তো দরজার পাশে আড়ি পেতে বসেই রয়েছে যে কী কথা বলছে। তো দেখছে, মানে শুনছে যে তাদের মধ্যে প্ল্যান চলছে। প্ল্যান অনেকটা এরকম হয়েছে যে সৌজন্য বাড়িতে ফোন করে জ্যাঠাইকে বলবে যে আমার ইনস্টিটিউটে থাকতে হবে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, তোমরা খেয়ে নাও, আমি এখানে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, মানে আমাকে এখানে রাত জেগে কাজ করতে হবে। আর ওইদিকে ওই বলে সৌজন্য চলে যাবে গুনগুনের বাড়িতে। ফলে একদিন কেটে গেল, দ্বিতীয় দিনও এরকমই একটা মিথ্যে কথা বলা হবে যে আমাকে আজকেও ইনস্টিটিউটে থাকতে হবে। তো এই বলে দ্বিতীয় দিনও পেরিয়ে গেল। আর তৃতীয় দিন আমাদের গুনগুন বায়না ধরবে যে আমি বাড়ি যাব, গুনগুনকে নিয়ে চলে আসবে, ব্যাস প্রবলেম সলভ। তিন দিনের ব্যাপার ছিল, তিন দিন মিটে গেল, কেউ কাউকে ছেড়ে থাকতেও হলো না, আবার সমস্ত কিছু ম্যানেজও থাকলো। কিন্তু এই ব্যাপারটা জানতে পেরে গেছে পটকারা। পটকারাও প্ল্যান করেছে যে এই মিথ্যেটা যখনই বলবে, পটকারাও হাতে নাতে গিয়ে পাকড়াও করবে এদেরকে। তো এবার হাতে নাতে ধরা পড়তে চলেছে সৌজন্য ও গুনগুন। যে বাড়িতে শুধু গুনগুন আর সৌজন্য থাকার কথা, সে বাড়িতে হয়তো এবার সকলে মিলেই হই হই করে থাকবে। গুনগুনকেও আর মিস করতে হবে না এই বাড়ির এতগুলো মানুষকে। কিছু কিছু মানুষকে তো ওখানেই পেয়ে যাচ্ছে, বিশেষ করে পটকাকে তো পেয়ে যাচ্ছে। তাই কেমন হবে সেই এপিসোডটা যদি জানতে হয়, তাহলে অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল খড়কুটো। কাছাকাছি আসছে সৌজন্য ও গুনগুন, অবশ্যই করে দেখতে থাকো স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।